নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত থেকে দশমিক ভগ্নাংশ। শিক্ষার্থীরা এই পাঠ থেকে মিলিমিটার থেকে সেন্টিমিটারে ও দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে পারবে। এরপর সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে। এরপর সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের রূপান্তর করতে পারবে। দেখো, এখানে দেওয়া আছে মিলিমিটারকে সেন্টিমিটারের ভগ্নাংশে লিখি। আমরা আগের ভিডিওগুলিতে জেনেছি যে পরিমাপের বিভিন্ন এককের যদি নিচের দিকে নেমে আসতে হয়, তাহলে যতগুলি ঘর নেমে আসবো ততগুলি 10 দিয়ে গুণ করতে হয়। আবার আমাদের যদি উপরের দিকে উঠতে হয় এককগুলির, তাহলে যতগুলি ঘর উঠবো ততগুলি 10 দিয়ে ভাগ করতে হয়। তো দেখো, এখানে মিলিমিটারকে সেন্টিমিটারে পরিবর্তিত করতে বলা হয়েছে, অর্থাৎ আমাদেরকে মিলিমিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে এক ঘর উপরের দিকে যেতে হচ্ছে, অর্থাৎ 10 দিয়ে ভাগ করতে হবে। দেখো, এখন বলা আছে এক মিলিমিটার সমান এক সেন্টিমিটার দৈর্ঘ্যের সমান 10 ভাগের এক ভাগ সমান এক সেন্টিমিটার দৈর্ঘ্যের একের 10 অংশ সমান 1/10 সেন্টিমিটার। একের 10কে অন্যভাবে লেখা হয় দশমিক এক। দশমিক এককে বলা হয় এক দশাংশ বা দশমিক এক। একের 10কে বলে সামান্য ভগ্নাংশ এবং দশমিক এককে বলে দশমিক ভগ্নাংশ। তাহলে 1/10 সমান দশমিক এক এবং 1 মিলিমিটার সমান আমরা পেয়ে যাচ্ছি দশমিক এক সেন্টিমিটার। দেখো, এখন বলা হয়েছে ফাঁক পূরণ করি। প্রথমে আছে দেখো দৈর্ঘ্য, এরপর 1 সেন্টিমিটারের সমান 10 ভাগের কত ভাগ হয় সেটি বের করতে বলা হয়েছে, এবং তারপর সেটিকে সামান্য ভগ্নাংশে এবং দশমিক ভগ্নাংশে পরিবর্তিত করতে বলা হয়েছে। তো প্রথমে আছে 2 মিলিমিটার। তো আমরা পাবো 1 সেন্টিমিটারের সমান 10 ভাগের 2 ভাগ, সামান্য ভগ্নাংশে পরিবর্তিত করে পাবো 2/10 এবং দশমিক ভগ্নাংশে পরিবর্তিত করে পাবো দশমিক 2 সেন্টিমিটার। এরপর আছে দেখো 8 মিলিমিটার। 8 মিলিমিটারকে আমরা পাবো 1 সেন্টিমিটারের সমান 10 ভাগের 8 ভাগ, সামান্য ভগ্নাংশে পরিবর্তিত করে পাবো 8/10 এবং দশমিক ভগ্নাংশে পরিবর্তিত করে পাবো দশমিক 8 সেন্টিমিটার। এরপর আছে দেখো 6 মিলিমিটার। 6 মিলিমিটারকে আমরা পাবো 1 সেন্টিমিটারের সমান 10 ভাগের 6 ভাগ, সামান্য ভগ্নাংশে পরিবর্তিত করে পাবো 6/10 এবং দশমিক ভগ্নাংশে পরিবর্তিত করে পাবো দশমিক 6 সেন্টিমিটার। এরপর দেখো ছবি দেওয়া আছে এবং সেখান থেকে সমান কত ভাগের কত ভাগ সেটি বের করতে বলা হয়েছে, তারপর সেটিকে সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে পরিণত করতে বলা হয়েছে। তো দেখো, এখানে 10টি ঘর আছে, 10টি ঘরের মধ্যে 3টি ঘর রং করা আছে। তাহলে আমরা বলতে পারি সমান 10 ভাগের 3 ভাগ, সামান্য ভগ্নাংশে পরিবর্তিত করে পেয়ে যাব 3/10 এবং দশমিক ভগ্নাংশে পরিবর্তিত করে পাবো দশমিক 3। এরপর দেখো, এখানে 10 ঘরের মধ্যে 4 ঘর রং করা আছে, তাহলে আমরা বলতে পারি সমান 10 ভাগের 4 ভাগ। এখন সামান্য ভগ্নাংশে পরিবর্তিত করে পেয়ে যাব 4/10 এবং দশমিক ভগ্নাংশে পরিবর্তিত করে পেয়ে যাব দশমিক 4।